पुलिस के टार्गेट करे एक गोष्ठी बोमा हमला करछे बोले जानिয়েছেন ডিএমপি कमिशनर আসাদুজ্জামান মিয়া। জঙ্গি বিরোধী অবস্থানের কারণে पुलिस के टार्गेट করা হচ্ছে বলে মনে করেন তিনি। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এই কথা জানান। রিপোর্ট করছেন জি এম তাসলিম। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে পুলিশকে লক্ষ্য করে ছোড়া বোমা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, হোলি আর্টিজান হামলার পর থেকে জঙ্গি নির্মূলে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। এরপরই বিক্ষিপ্তভাবে কয়েক দফা পুলিশের উপর হামলা করে দুষ্কৃতকারীরা। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আইন অনুযায়ী দেশের জনগণের যান এবং মালের নিরাপত্তা রক্ষা করেছি, দেশের সম্পদের নিরাপত্তা রক্ষা করেছি, নিজেরা জীবন বিসর্জন দিয়ে আত্মত্যাগ করে আমরা রাষ্ট্রীয় সম্পদ এবং নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করেছি। এ কারণে একটি কুচক্রান্তি মহল, দুষ্কৃতিকারী মহল শুরু থেকেই পুলিশের পরে ক্ষুব্ধ আছে। সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা রক্ষাকারীর মনোবলকে ভেঙে দেওয়ার এটি চক্রান্ত কি না সেইগুলো কিন্তু আমরা তদন্ত করে দেখব। হামলার দায় স্বীকার করে ওয়েবসাইটে দেয়া আইএসের দাবি কতটা সত্য এবং এই হামলা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আমরা দেখেছি ছোটখাটো কোনো ঘটনা হলেই কোনো সাইট থেকে এগুলো দায় দায়িত্ব স্বীকার করা হয়। শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী হয়। যারা প্রত্যেকটি ঘটনায় এই ধরনের দাবি করে এসছে, এই দাবির যথার্থতা কতটা সেটা কিন্তু দেখতে হবে। এটা দেখতে হলে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ বিষয়ে দেশের বাইরেও যারা বিশেষজ্ঞ তাদেরও সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগিতা আমরা নিচ্ছি। তবে এই মুহূর্তে তাদের দাবির ভিত্তি কতটি এটি সুনিশ্চিত করে বলার সময় আসেনি। জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান ব্যাহত করতে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পুলিশের উপর এই ধরনের হামলা চালানো হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান ডিএমপি কমিশনার। জি এম তসলিম, ATN বাংলা, ঢাকা।